একটা জায়গায় গ্রাফিটি এক অনন্য সৃষ্টি। চলুন, রঙের ছটায় কতটা রঙিন হয়েছে মগবাজারের ফ্লাইওভার আজ আমরা তাই দেখে আসছি। পুরো ভিডিওর সঙ্গে থাকুন। যাওয়ার পথে যখন দেখি এত সুন্দরভাবে নান্দনিক একটা দৃশ্য, খুবই ভালো লাগে। ফ্লাইওভারের পোস্টার বন্ধেই মূলত এই গ্রাফিতি শোভা পাচ্ছে, মানুষের প্রয়োজন এমন সব সচেতনতার বার্তা। এই প্রাণষ্ঠাগত ঢাকা শহরেও এমন শৈল্পিক উদ্যোগ সবার মনকে রাঙিয়ে তোলে। আমাদের এলাকা না, আমাদের পুরো পরিবেশটাকে আরও অনেক সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। তা আমি বিশ্বাস করি, আশা করি আরও অন্যান্য ফ্লাইওভারের প্লেয়ারগুলো যদি আরও সুন্দরভাবে এইভাবে তুলে ধরা হয়, তাহলে আমাদের ঢাকা শহরটা আসলেও একটা দৃষ্টিনন্দন হয়ে যাবে। রাস্তায় রং করা শুরু হয়েছিল, কিন্তু বুঝি নাই যে কিসের রং করছিল। পরে গতকালকে আমি দেখি যে এখানে সুন্দর সুন্দর চিত্র আঁকা হয়েছে পিলারগুলোতে। তাই ভবিষ্যতে স্মৃতি রাখার জন্য আমি আজ কিছু ছবি তুললাম। গ্রাফিতি হচ্ছে দেয়ালে বা যে কোনো সারফেসে আঁকা কোনো চিত্র। সিম্পল কন্টেন্ট থাকবে, সিম্পল আঁকা থাকবে, কিন্তু পেছনের বোধটা থাকবে খুব গভীর। সহজ ভাষায় এটাই গ্রাফিতি। গ্রাফিতি অনেক সময় ধরে হয়ে আসছে। সম্ভবত একটি গুহার দেয়ালে প্রথম পশুর হাড় দিয়ে খোদাই করে গ্রাফিতি আঁকা শুরু হয়। তখন থেকে পরিবর্তন হয়ে আস্তে আস্তে মানুষের বাড়ির অথবা কোনো প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে, যেখানে মানুষের নজরে আসে এমন জায়গায় গ্রাফিতি আঁকা হয়। দৃশ্য দূষণ রোধ আর পরিবেশকে সুন্দর রাখতে এ শহরে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। আমি আশা করি ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি ফুটওভার ব্রিজ, ফ্লাইওভারের পিলারে এরকম সুন্দর সুন্দর চিত্র আঁকা হবে, যাতে মানুষজন এখানে যে পোস্টার না লাগায় পিলারগুলোকে যে নষ্ট না করে। যামাত্র শুরু হয়েছে মগবাজার ফ্লাইওভার থেকে। মোট 23 জন চিত্রশিল্পী চিত্রকর্মগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন, তার মধ্যে 15 জন চারুকলার আর বাকিরা রিক্সা পেইন্টার। এখানে সবচেয়ে সুন্দর পিলারটি হলো রিক্সা পেইন্টারটা। আমার রিক্সা পেইন্ট অনেক ভালো লাগে। স্নিগ্ধ সুন্দর নয়নাভিরাম নান্দনিক, এক কথায় অসাধারণ। শহর রাঙিয়ে তোলার এই মহান উদ্যোগ ছড়িয়ে যাক প্রাণে প্রাণে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন।